আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি সাইকেল মডিফাইয়ের, এবং আমার আগে যা যা পার্টস ছিল সব সেল করে এই যে নতুন পার্টসগুলো কিনেছি। এই যে ব্ল্যাক কালারের নিপল, দুইটা নতুন রিম, একটা ম্যাভিক আর একটা বোর্সের, এগুলো থিকনেস দেখতেই পাচ্ছেন। তারপরে ARC 039 হাবস, এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছি আর ড্রিল করা আগে থেকেই, আমার আলাদা করে ড্রিল করতে হবে না। বৃষ্টি থাকার কারণে বেরোতে পারিনি, পরের দিন সকালে বেরিয়ে পড়েছি। তারপর দোকানে আসার পরে হুইল সেট বান্ধা হইতেছে, হুইল সেট এই যে রেডি হুইল সেট। তারপর হুইল সেট রেডি হওয়ার পর চলে যেতে আসছে বাসে। তারপরে এই যে হুইল সেট রেডি হয়ে গেছে একদম, স্প্যান্ডেল পরে রেডি করতেছি আরো। সাউন্ড শুনতে পাচ্ছেন খুবই লাউড, এই সাউন্ড চেক টায়ার ছাড়া। তারপর ক্যাসেট লাগানো হইতেছে, তারপরে এই ডিওর M6 1000 এর ব্রেক সেট এটা কিনলাম। এছাড়াও শিমানো RT66 এর 203 mm এর দুটো রোটর নিলাম। তারপর প্যাডলেন গিয়ারে ব্রেক লাগানো হইতেছে, RT66 এর দুটো রোটর লাগানো 203 এর সামনে এবং পিছনে অ্যাডাপ্টার সহ। এই যে কাজ শেষ হওয়ার পর দেখতে পাইতেছেন ব্রেক ইনস্টল কমপ্লিট, খুব সুন্দর লাগতেছে। আরও মডিফিকেশন বাকি, তো নতুন ফ্রেম নিব এবং নতুন আরও পার্টস নেওয়া বাকি। তো ভিডিও আরও আপলোড হবে, তো আপনারা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।